আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাউ কাওলি। সবাইকে আবারও ঈদ মোবারক। যারা আমার এই লাইভ ভিডিওটি দেখছেন এবং পরবর্তীতে ভিডিওটি দেখবেন দেশে কিংবা বিদেশে, সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এবং ভালো থাকবেন আমি সেই দোয়াই করি। চেয়ারে বসে নামাজ পড়া, এই জিনিসটা নিয়ে গত প্রায় 17-20 বছর ধরে আনুমানিক আমি বিভিন্ন পত্রপত্রিকায়, বিভিন্ন টেলিভিশন চ্যানেল হতে শুরু করে সোশ্যাল মিডিয়া বারবার নিষেধ করে আসছি যে চেয়ারে বসে নামাজ পড়বেন না, বা চেয়ারে বসে নামাজ পড়াটা কতটা বৈজ্ঞানিক সেটা নিয়ে আমি প্রচুর ব্যাখ্যা দিয়েছি। তো আজকেও আমি আসলে এই বিষয়টা নিয়ে আপনাদের একটু কথা বলবো। এই বিষয়ে বিশিষ্ট যারা ইসলামী চিন্তাবিদ এবং বর্তমান আধুনিক দুনিয়ায় উন্নত কমিউনিকেশনের কারণে যেটা দেখা গিয়েছে যে পবিত্র কাবা শরীফের ইমাম সাহেব এবং মদিনা শরীফের ইমাম সাহেবরাও ওনারাও বিভিন্ন মিডিয়ায় বা সোশ্যাল মিডিয়া ওনারা লাইভে এসে বলেছেন যে চেয়ারে বসে নামাজ পড়াটা যুক্তিযুক্ত না বা নামাজ পড়া যাবে না। ওনাদের ব্যাখ্যাটা অন্য। ওনারা যেটা বলেছেন যে চেয়ারে বসে নামাজ পড়লে কোনো ওই জাতীয় তাদের কোনো দলিল নাই। কেউ যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারে, কেউ যদি দাঁড়িয়ে নামাজ পড়তে পারে সে বসে বসে নামাজ পড়বে। তো বসে পড়া বলতে কিন্তু চেয়ারে বসে পড়াকে বোঝায় না, বসে পড়তে হবে একেবারে ফ্লোরে বা মাটিতে বসে নামাজ পড়তে হবে। আর যদি সে বসেও নামাজ পড়তে না পারে, অসুস্থ থাকে, তাহলে সে শুয়ে শুয়ে নামাজ পড়বে ইশারায়, এবং শুয়ে শুয়ে সে মনে মনে ভাববে শুয়ায় শুয়ে নামাজ পড়ারও নিয়ম আছে। সে কাল্পনিকভাবে কল্পনা করবে এখন সে সেজদা যাচ্ছে, এখন সে রুকুতে যাচ্ছে, এবং সে নামাজে যে সুরা এবং অন্যান্য যে তসবি বা যা দোয়া পড়া হয় এগুলো পড়বে। তাহলে নামাজ পড়াটার অ্যাকর্ডিং টু বিশ্ব যারা ওলামা আছেন, যারা বৈজ্ঞানিকভাবে গবেষণা করেন, তারাও বলছেন যে চেয়ারে বসে নামাজ পড়া যাবে না। নামাজ পড়ার নিয়মই হচ্ছে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে এবং দাঁড়িয়ে নামাজ পড়ার যদি কেউ পড়তে না পারে তাহলে সে চেয়ারে তারে সে নিচে বসে বসে নামাজ পড়বে, ফ্লোরে বসে। ফ্লোরে বসে নামাজ পড়তে না পারলে সে উঠবস শুয়ে শুয়ে নামাজ পড়বে। তো এই ব্যাপারটা নিয়ে আমি দীর্ঘ অনেক বছর ধরে কিন্তু বিভিন্ন পত্রপত্রিকায় লিখে আসছি যে আপনারা, এবং কি টেলিভিশন চ্যানেলগুলোতে বলে আসছি চেয়ারে বসে নামাজ পড়বেন না, চেয়ারে বসে নামাজ পড়বেন না, চেয়ারে বসে নামাজ পড়বেন না। তারপরও দেখা যায় অনেকে চেয়ারে বসে নামাজ পড়ে, একটু 19-20 হলেই, একটু অসুস্থ হলেই অনেকেই চেয়ার মসজিদেও নিয়ে যায় এবং চেয়ারে ওখানে বসে বসে তারা নামাজ পড়ে। একটু হাঁটু ব্যথা হলে, একটু কোমর ব্যথা হলে, এবং এটা একটা উসিলা নিয়ে হ্যাঁ চলতেই থাকে চেয়ারে বসে নামাজ পড়া। এতে কি হয়, যখন আপনি দীর্ঘদিন চেয়ারে বসে নামাজ পড়বেন আপনার জোড়াগুলো মুভমেন্ট হবে না, হাঁটুর এক্সারসাইজ হবে না, কোমরের এক্সারসাইজ হবে না, হিপ জয়েন্টের এক্সারসাইজ হবে না, ঘাড়ের এক্সারসাইজ হবে না। আমি এর আগে বলেছি নামাজ বেস্ট এক্সারসাইজ, কিন্তু এই নামাজ কিভাবে, যেই নামাজ স্বাভাবিকভাবে পড়া, উঠবস করে পড়া, কিন্তু আপনি যদি চেয়ারে বসে পড়েন তাহলে আপনার তো আসলে এক্সারসাইজ হচ্ছে না। তো নামাজ পড়ার নিয়ম যেটা, যারা খুব গুরুতর অসুস্থ তারা চেয়ারে বসে, তারা ফ্লোরে বসে পড়বে বা শুয়ে শুয়ে নামাজ পড়া যায়, কিন্তু চেয়ারে বসে নামাজ পড়া যাবে না। এবং চেয়ারের কারণে দেখা যায় মসজিদে ডিস্টার্ব হয়, আর একটা লোকের নামাজে ডিস্টার্ব হয় এবং দেখতেও দৃষ্টিকুটু। এবং যে কাবা শরীফের ইমাম সাহেব এবং বাংলাদেশে বিভিন্ন ওলামা কেরামও বলছেন এটা বেয়াদ্দফি হয়, আল্লাহর সামনে আপনি চেয়ারে বসে নামাজ পড়বেন এটা আসলেই চরম বেয়াদ্দফি। বসতে হবে আপনাকে একেবারে, নামাজ যদি আপনি চেয়ার দাঁড়িয়ে পড়তে না পারেন ফ্লোরে বসে বসে পড়বেন, যেখানে বেয়াদ্দফি হবে না, না হলে আপনি শুয়ে শুয়ে পড়বেন। এবং এই যে দীর্ঘদিন যখন একটা লোক চেয়ারে বসে নামাজ পড়ে তার কি হয়, তার জোড়ার মুভমেন্টগুলো কমে যায়, তার সার্কুলেশন কমে যায়, মাসেলের স্ট্রেংথ কমে যায়, উইক হয়ে যায়, মাসেলগুলো কাজ করে না, মাসেল ইলাস্টিসিটি কমে যায়, এতে আস্তে আস্তে জোড়াগুলো নষ্ট হয়ে যায়, হাঁটু নষ্ট হয়ে যায়। তো আমরা এটা বাংলাদেশের সমাজে দেখে আসছি যে চেয়ারে বসে নামাজ পড়া, কথায় কথায় বাসায়ও চেয়ারে পড়েন, এমনকি মসজিদে চেয়ার নিয়ে যান,
আর দয়া করে কাজটা কেউ করবেন না। আপনি মসজিদে যদি উঠবস করে নামাজ না পড়তে পারেন, ফ্লোরে বসে বসে পড়বেন। বাসায় যদি উঠবস করে নামাজ না পড়তে পারেন, আপনি খাটে বা আপনার ফ্লোরে জায় নামাজে বসে বসে নামাজ পড়বেন, কিন্তু চেয়ারে বসে নামাজ পড়বেন না। এতে আপনার শারীরিক ক্ষতি হবে, শারীরিকভাবে আস্তে আস্তে আপনি ডিজেবল হয়ে যাবেন, হাঁটু নষ্ট হয়ে যাবে, কোমর নষ্ট হয়ে যাবে, বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে। তো এটা নিয়ে আমি প্রচুর সাইন্টিফিক ব্যাখ্যা দিয়েছি, উঠবস করে নামাজ পড়ার ফজিলত বেশি এবং আমাদের শারীরিকভাবে আমাদের অনেক কঠিন মানে অনেক আমাদের উপকার হয়। তো এই জিনিসটা নিয়ে আমি আপনাদেরকে আবারও বলছি, চেয়ারে বসে নামাজ পড়বেন না, এটা একটা সম্পূর্ণ অবৈজ্ঞানিক। এবং এই কথাটি আমি সেই 17-18 বছর ধরেই বলে আসছি। তো আলহামদুলিল্লাহ বিভিন্ন বিশ্বের অন্যান্য যারা ওলামায়ে কারাম আছেন, যারা এই যারা নামাজ নিয়ে রিসার্চ করেন, যারা ইসলাম নিয়ে রিসার্চ করেন, তারাও আমার মতের সাথে একমত জি, চেয়ারে বসে নামাজ পড়াটা বেয়াদ্দফি হয় আল্লাহর সাথে এবং চেয়ারে বসে নামাজ পড়াটা অবৈজ্ঞানিক। তো আমরা আসুন আমরা আস্তে আস্তে চেয়ার ছেড়ে দিই এবং সঠিক চিকিৎসা করি। হাঁটু ব্যথা হলে চিকিৎসা করতে হবে, কোমর ব্যথা হলে চিকিৎসা করতে হবে, চিকিৎসা তো আপনি ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং আপনার বয়স 100 বছর হলে আপনি উঠবস করে নামাজ পড়তে পারবেন। আপনি চিকিৎসা না করে কি করলেন, চেয়ার ধরলেন এবং একটা উসিলা দিলেন যে ডাক্তার সাহেব বলেছে চেয়ারে বসে নামাজ পড়তে। হ্যাঁ, আমরা অনেক সময় বলে থাকি যে আপনি বসে নামাজ পড়েন, উঠতে না পারলে তবে সেটা সাময়িক, কিন্তু আমরা চেয়ারে বসে নামাজ করার কথা অন্তত আমি ডাক্তার সুফিল্লা প্রধান বলি না। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে, ইহকাল এবং পরকালে উপকারে আসবে এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।